আসসালামু আলাইকুম। আশা করি আপনার সবাই ভালো আছেন। আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ কৃপায় আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার আজকে ভিডিওটি হচ্ছে, আপনারা যারা বেশি কথা বলেন সমাজে, বেশি কথা বলে যারা পাণ্ডিত্য জাহির করতে চান, অথবা নিজে যে মেধাবী বেশি কথা বলে যারা এটা বোঝাতে চান তাদের জন্যই, তাদের এই বিষয়টাকে বোঝানোর জন্য, মেধাবীরা যে কম কথা বলে এই বিষয়টা বোঝানোর জন্য আমি আপনাদের সামনে আজ একটা ঘটনা উপস্থাপন করব। ঘটনাটি হচ্ছে বিজ্ঞানী আইনস্টাইন সম্পর্কিত। বিজ্ঞানী আইনস্টাইন সম্পর্কে প্রাচীন গণিতের একজন বিখ্যাত ইতিহাসবিদ, তার নাম হচ্ছে অটো নিউগ্যাবর, তিনি বলেছিলেন আইনস্টাইন নিঃসন্দেহ একজন কিংবদন্তি। কিন্তু এই কিংবদন্তি মানুষটি অনেক দেরিতে কথা বলতে শিখেছিল। আইনস্টাইন যখন আস্তে আস্তে বড় হচ্ছিল, তখন সে তার বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন কারোর সাথেই তেমন কোনো কথা বলতেছিল না। তার বাবা মা এই বিষয়টা নিয়ে খুব চিন্তিত ছিল। তার বাবা মা ডাক্তার দেখালো, কিন্তু ডাক্তারে আইনস্টাইনের কোনো সমস্যাই ধরতে পারল না। ডাক্তার তার বাবা মাকে বলল, আপনার ছেলে স্বাভাবিক। তখন ডাক্তারকে বলল তার বাবা মা, যে তাহলে আমার ছেলে কথা বলে না কেন? তখন ডাক্তার বলল, আপনার ছেলে যখন ইচ্ছা হবে তখন হয়তো কথা বলবে, আর এটা আপনার ছেলেই ভালো বলতে পারবে। যাই হোক, এইভাবে দিন যাচ্ছিল, বাবা মায়ের চিন্তাও বেড়ে চলছিল। একদিন বাবা মা সহ আইনস্টাইন খাবার টেবিলে বসল। খাবার টেবিলে বসার পর হঠাৎ করে আইনস্টাইন চিৎকার করে বলল, ওফ, খাবারটা অনেক গরম। বাবা মা তো আইনস্টাইনের দিকে তাকিয়ে হতবাক। বাবা মা বলতেছি, আমার ছেলে তো কথা বলতে পারে না, হঠাৎ কথা বলল। তখন আইনস্টাইনকে বাবা মা জিজ্ঞাসা করলো, বাবা তুমি তো এতদিন কথা বলনি, আজ হঠাৎ কথা বললে কিভাবে? তখন আইনস্টাইন জবাব বলল, আসলে এতদিন সব কিছু ঠিকঠাক ছিল, তাই আমার কথা বলার প্রয়োজন হয়নি, এখন একটু সমস্যা দেখেছি তাই আমি কথা বলেছি। তাই আপনাদের প্রতি অনুরোধ, অযথা কথা বলে নিজের মূল্যবান সময় নষ্ট করবেন না, নিজের ওয়েট কমাবেন না। এবং আইনস্টাইন যে কতটুকু মেধাবী এই বিষয়টা বোঝানোর জন্য আপনাকে আরেকটা ঘটনা বলছে আইনস্টাইন। 1921 সালের ঘটনা, আইনস্টাইন ফিলিস্তিনে বেড়াতে গিয়েছেন। সেখানে যুব সংঘ নামের একটি প্রতিষ্ঠান ছিল, সে প্রতিষ্ঠানে 22 বছর বয়সী এক তরুণী ছিল কর্মকর্তা, মানে প্রধান ওই প্রতিষ্ঠানটার। তখন আইনস্টাইন সমাজের নানা বিষয় নিয়ে তাকে প্রশ্ন করছিলেন। কথার এক পর্যায়ে আইনস্টাইন ওই তরুণীকে বলে যে, আচ্ছা আপনাদের এখানে নারী পুরুষের সম্পর্কটা কেমন? সেই কথা শুনে ওই তরুণী মেয়ে তো লজ্জায় একাকার। তখন আইনস্টাইনকে ওই তরুণী বলছে, মিস্টার প্রফেসর সাহেব, এখানে একজন পুরুষের কিন্তু একটি স্ত্রী হয়। আইনস্টাইন তখন বলে, না না, সি সি সি, এসব কি বলছেন, আসলে ওভাবে নিয়েন না, আমি কথাটা এভাবে বলিনি, আমি সম্পর্ক কথাটা দিয়ে বুঝাইছি, অর্থাৎ আমরা যারা পদার্থবিজ্ঞানী আছি তারা সম্পর্ক কথাটা দিয়ে সহজ কিছুকেই বোঝাই, আসলে আমি জানতে চেয়েছি এখানে সম্পর্ক কথাটি দিয়ে আমি এখানে জানতে চেয়েছি এখানে কতজন নারী এবং কতজন পুরুষ আছে। এই হচ্ছে আইনস্টাইনের আজকে দুটি মজার মজার ঘটনা। যদি এই দুটি ঘটনা শুনে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন, কমেন্ট করবেন, এবং আপনার বন্ধুকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য অবশ্যই আমার ভিডিওটি শেয়ার দিয়ে রাখবেন। পাশাপাশি আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলের সাথে এখনও যুক্ত হননি, তারা ইউটিউবে গিয়ে ইউটিউবের সার্চ বক্সে লিখবেন র্যামচাটেক স্টুডিও, আমার চ্যানেলটি চলে আসবে এবং সেখানে আরও ইন্টারেস্টিং ভিডিও পাবেন। আমার চ্যানেলটি ভিজিট করার জন্য আপনাদের প্রতি আমার অনুরোধ রইল। ধন্যবাদ।